শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বছরের পর বছর ব্রিজ ভগ্নদশায় পড়ে রয়েছে, নজর নেই স্থানীয় প্রশাসনের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি ব্রিজ সংস্কারের, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। জানা গেছে হুগলির আরামবাগ ব্লকের মাধবপুর পঞ্চায়েত ও আরানটি এক নম্বর অঞ্চলের মাঝখানে যে জয় সংযোগ ব্রিজটি আছে, সেটি বছরের পর বছর ধরে ভগ্নদশায়। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজের উপরটি বসে গেছে, পাশাপাশি ব্রিজের যে থাম্বগুলি আছে সেগুলি খুবই দুর্বল হয়ে পড়েছে, তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই এলাকায় বেশিরভাগ মানুষ চাষবাসের কাজ করে থাকেন এবং ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন, কিন্তু ব্রিজের ভগ্নদশার জন্য চাষবাস করতে সমস্যায় পড়তে হচ্ছে। রবিবার গ্রামের বাসিন্দারা ব্রিজ সংস্কারের দাবি জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং ব্রিজটিকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। গাড়ি চলাচল সহ যাতায়াত বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রিজের ভগ্নদশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কি জানাচ্ছেন গ্রামের বাসিন্দা সহ অন্যান্য ব্যক্তিরা, দেখুন বিস্তারিত। মানুষ তো চাইবে ব্রিজটা হয়ে যাক, এখানে চাষিবাসী মানুষ ধান টান বয়ে আনবে, হ্যাঁ চাষিরা চাষ করতে যাবে। অতি সত্ত্বর যদি ব্রিজটা আসে, পাশে গ্রাম আছে, গ্রামের মানুষ এখানে আসে ওঠে, হ্যাঁ বহু গ্রাম, এখানে একটা গ্রাম কেন অনেক অনেক গ্রামই আছে, সেই গ্রামের মানুষ এখানে এসে বাস স্ট্যান্ডে ওঠে, হ্যাঁ পরিষেবা অনেক তো অসুবিধা হবে বাড়ি। পান্ডুগ্রামও তো কিছু যায় ঠিকই, এইটাই সব। এটা খালের কোনো নাম নাই, এটা আরান্ডি, এখানটা বলে আরান্ডি, হ্যাঁ এটা দিকে পশ্চিম দিকের খাল বলা হয়, এছাড়া ওর কী খালের নাম ব্রিজটা তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কি বলবো, আমরা বলবো আপনারা তো দেখতে পাচ্ছেন, ড্যামেজ হয়েছে দেখতে পাচ্ছেন, ব্রিজ তো ড্যামেজ হয়েছে বন্যার সময়, এখানে একটা পানার বিরাট চাক ধরেছিল, যে পানার চাকটা না অনেকদিন ধরে ছিল, তাই কেটে কেটে বার করা হয়েছে, এখানেরই স্থানীয় ছেলেরা হ্যাঁ সেটাকে পানাটাকে ক্লিয়ার করেছে। হ্যাঁ ব্রিজটা হয়তো বসে গেছে, মাঝখানটা একদমই বসে গেছে, তাই জানি না, আমি এইমাত্র আসছি, আমি এইমাত্র নামছি, আর নি আমার নাম জগৎ ঘোষ। আরোড়া খাল, আর কি বলে আরোড়া খাল, বলছি কতদিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে ব্রিজটা? হ্যাঁ বছর পাঁচে। আপনার বাড়ি কোথায়? বাড়ি তো আমার হরিণকলাগঞ্জ। এখানে কি জন্য আসেন? আমি এখানে ব্যবসা করি খবরের কাগজ। তাহলে যখন সাইকেল নিয়ে যান, এই তো ব্রিজটা ফাঁকা আছে, ভয় লাগে না? হ্যাঁ ভয় তো লাগবে। কি নাম? সমীর কোলে। ব্রিজের অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ, আমরা 2006 সাল থেকে এই ব্রিজ নিয়ে বারবার বলেছি প্রশাসনকে। 2006 সালে আমাদের ছাত্র নেতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের নূর মোহাম্মদ খান এই ব্রিজ নিয়ে বলেছে, আমরা দীর্ঘদিন নিয়ে এই ব্রিজ নিয়ে বলেছি, গত এক সপ্তাহ আগেও আমরা আনন্দবাজার পেপারে দিয়েছিলাম, আমরা আরামবাগ পত্রিকায় দিয়েছিলাম, এসডিও ম্যাডামকে জানিয়েছি লোকেশন পাঠিয়ে, আজকেও এসডিও ম্যাডামকে জানিয়েছি। সম্ভবত 1993 সালে এই ব্রিজ হয়েছিল, তখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারবার এই ব্রিজ নিয়ে সরব হয়েছি, এটাই হচ্ছে ব্রিজ। ব্রিজের অবস্থা খারাপ। এটা আরান্ডি গ্রাম পঞ্চায়েত, এটা আরান্ডি ওয়ান। হ্যাঁ কি বলছেন? শেখ মিরাজুল ইসলাম, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারবার আবেদন করেছি। হ্যাঁ
এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট, আরামবাগ। প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ, কতুলপুর। এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।